বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বহু কাঙ্ক্ষিত, যদিও ফলাফল নিয়ে অনেকের মধ্যেই আশঙ্কা বা এক ধরনের অনিশ্চয়তা রয়েছে, তারপরে বহু কাঙ্ক্ষিত সংলাপ অনুষ্ঠিত হলো গতকাল, বা আরও স্পেসিফিক্যালি বললে মাত্র কয়েক ঘন্টা আগে। জাতীয় ঐক্যফ্রন্ট, নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপি মূল দল এবং ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 14 দলীয় জোটের সঙ্গে সংলাপ করে গণভবনে, এবং এই সংলাপে প্রধানমন্ত্রী ছাড়াও 14 দলের 20 জন নেতা অংশ নিয়েছেন। এবং আজকেও যুক্তফ্রন্টের সঙ্গে সাবেক রাষ্ট্রপতি প্রফেসর বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গেও সংলাপ রয়েছে। আগামীতে হয়তো জাতীয় পার্টির সঙ্গে এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও সংলাপ হবে। একেবারেই নির্বাচন যখন অতি সন্নিকটে, মাত্র কয়েকদিনের ব্যবধানেই হয়তো তফসিল ঘোষণা হবে, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, ঠিক সেই মুহূর্তে এই সংলাপ কতটা ফলপ্রসূ হবে বা এই সংলাপ রাজনৈতিক অনিশ্চয়তা কাটাতে কতটা ভূমিকা রাখবে, এই সংলাপ একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে কতটা সহায়ক ভূমিকা পালন করবে, সেটি নিয়ে নানা প্রশ্ন আলোচনা তোলা যেতেই পারে। কিন্তু তারপরও মন্দের ভালো হিসেবে এটিকে অনেকেই দেখছেন যে অ্যাটলিস্ট আলোচনা, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে আলোচনা, সংলাপ পরস্পর বিরোধী মতাবলম্বীদের মধ্যে, এটি একটি উল্লেখযোগ্য ইতিবাচক দিক, এবং আমরা চাইব যে এই ধারাটা অব্যাহত থাকুক। ফলাফল শেষ পর্যন্ত যাই হোক না কেন, জাতীয় ঐক্যফ্রন্টের 7 দফা দাবি নিয়ে মূলত এই সংলাপ হয়েছে। তাদের 11টি লক্ষ্য আছে, যদিও এই 11টি লক্ষ্য পূর্ণ বাস্তবায়ন অনেকটাই নির্ভর করবে যারা পরবর্তী নির্বাচনের পরে ক্ষমতায় যাবেন, ক্ষমতায় গিয়ে তারা কীভাবে করবেন না করবেন, তবে সেগুলো নিয়েও একটা জাতীয় ঐকমত্য হতে পারে। যারাই ক্ষমতায় থাকুন না কেন, সকল রাজনৈতিক পক্ষ একটা ঐকমত্যে পৌঁছতে পারেন। এবং এই সংলাপ কেমন হলো, আগামী দিনের আজকের যে সংলাপ আছে, সামনের যে সংলাপগুলো হবে, সেগুলো আসলে সমস্যা সমাধানে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে, বা যে বিষয়গুলো নিয়ে এই সংলাপ, যে 7 দফা দাবি নিয়ে এই সংলাপ, সেই দাবিগুলোর খানিকটা বিশ্লেষণ আমরা অতীতেও করেছি, আজকেও করবার চেষ্টা করব। এটি করবার জন্যে আজকে যারা আমার অতিথি, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। আমার বায়ে বসা আছেন এই সংলাপে যিনি অংশ নিয়েছিলেন 14 দলীয় জোটের পক্ষে, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন 14 দলীয় জোটের পক্ষে যিনি অংশ নিয়েছিলেন, একজন সদস্য ছিলেন প্রতিনিধি দলে এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট সমরে জাউল করিম। আমার বায় বসা আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুল। বিএনপির সাম্প্রতিক রাজনীতিতে নানা ধরনের মেরুকরণ, নানা রকমের প্রক্রিয়া বিএনপিতে জোটে, সরকারি জোটে হচ্ছে, সেই প্রক্রিয়ার মধ্যে এই সময় খানিকটা আলোচিত সর্দার সাখাওয়াত হোসেন বকুল, স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। অ্যাডভোকেট সমরে জাউল করিম, আমরা জানি যে সংলাপ তো শেষ হলো একটি, এবং জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের যখন ডক্টর কামাল হোসেন চিঠি দিয়েছিলেন, প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে যখন ডক্টর আব্দুস সোবহান গিয়েছিলেন ডক্টর কামাল হোসেনের কাছে, প্রধানমন্ত্রী বলে দিয়েছিলেন, আব্দুস সোবহান গোলাপ জানিয়েছেন সংবাদ বুঝিয়ে, কী খেতে ওনারা চান সেটিও জেনে আসবেন। আমি জানি না, সাংবাদিকরা অবশ্য আব্দুস সোবহান গোলাপকে প্রশ্ন করেননি কী খেতে, কী খাবেন ওনারা। যাই হোক, আমরা ধরে নিয়েছি যে প্রধানমন্ত্রী আপ্যায়ন করতে পছন্দ করেন, অনেক সময় নিজ হাতেও খাবার তৈরি করে খাওন, খাওয়া দাওয়া হয়েছে, তবে খাওয়া দাওয়া আমাদের আজকের আলোচ্য বিষয় নয়। সংলাপটি কেমন হলো? ধন্যবাদ আপনাকে। সংলাপের জন্য একটা প্রস্তাব পাঠিয়েছিলেন ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ডক্টর কামাল হোসেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোনোরূপ বিলম্ব ছাড়া তাদের এই আনুষ্ঠানিক প্রস্তাবকে গ্রহণ করে তাদেরকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন, এবং আমন্ত্রণ জানাবার মধ্য থেকে তিনি কিন্তু যে কোনো বিষয়ে উন্মুক্ত আলোচনার দ্বারকে সবসময় যে খোলা রাখেন তার বহিঃপ্রকাশ তিনি ঘটিয়েছেন। তিনি কিন্তু ইগো ধরে যে আলোচনা হবে না, কেন হবে না, এরকম কোনো কথা বলেননি ওনাদের পক্ষ থেকে যারা আসছে। আমরা শুনেছি যে মন্ত্রিসভার বৈঠকের পরে যখন উনি সিদ্ধান্ত জানালেন গত সোমবারে, মন্ত্রীদের অনেকেই বা দলের অনেকেই খানিকটা আপত্তি করেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন না, যেহেতু চিঠি দিয়েছেন ওনারা এটা না করবার কোনো সুযোগ। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণশক্তি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অনেকের সঙ্গে কথা বলেন, আলোচনা করেন, কিন্তু তার বিচক্ষণতা, তার দূরদৃষ্টি
তার গণতান্ত্রিক চিন্তা চেতনা থেকেই তিনি সব কিছু করে থাকেন। সেই জায়গা থেকে তিনি আহ্বান জানিয়েছেন এবং আমাদের যে জবাবটা ছিল সে জবাবে তাদের আমন্ত্রণ জানাবার চিঠিতে কিন্তু লেখা ছিল যে সংবিধানসম্মত সকল বিষয়ই আলোচনার দ্বার উন্মুক্ত। আলোচনা এসেছেন, অনেক বিষয় আলোচনা হয়েছে, আলোচনা ছিল সৌহার্দ্যপূর্ণ এবং সে আলোচনার ভিতর থেকে আইনগত বিষয়, গণতান্ত্রিক বিষয়, রাজনৈতিক বিষয় অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আমার বিশ্বাস যে সকলেই যার যার অবস্থান থেকে অনুধাবন করতে পেরেছি যে আমরা কতটা প্রত্যাশা করি বা কতটা আইনসঙ্গতভাবে, কতটা সংবিধানসম্মতভাবে এগোনো যেতে পারে। এই জন্য আমার মনে হয় আলোচনাটা ফলপ্রসূ হয়েছে। আশা করি যে এই বিষয়টা আমাদের অপোনেন্ট যারা, তারাও এই আলোচনার পরবর্তীতে নিজেরা চিন্তা ভাবনা করে দেখবেন যে তাদের প্রত্যাশা তো অনেকই থাকে কিন্তু কতটা প্রত্যাশা আইনসঙ্গত, সংবিধানসম্মত এ বিষয়ে তারা আলাপ আলোচনা করবে। দুপক্ষই কতটা ছাড় দিয়ে একটা জায়গায় এসে যাওয়া যেতে পারে, এটা নিয়ে হয়তো আবারও দুই পক্ষের ভিতরে আলাপ আলোচনা হতেই পারে। অন্যান্য দলগুলোর সঙ্গে, জোটগুলোর সঙ্গে তো আপনার অন্যান্য জোটের সঙ্গে, যেমন প্রফেসর বদরুজ্জোজা চৌধুরীর সঙ্গে যা তার আগ্রহ ব্যক্ত করেছেন তাদের সঙ্গে আজকে সংলাপ হবে, অন্যান্য দল আগ্রহ ব্যক্ত করলে তাদের সঙ্গে সংলাপ হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন যে সকলকে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু যেমন সকলকে নিয়ে মহান মুক্তিযুদ্ধের এবং 70 সালের নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যা সেভাবেই ভাবেন যে বাংলাদেশটা সকলের, একমাত্র স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল ছাড়া এদেশে সকলে অবদান রাখতে পারে। সেই আঙ্গিকে তিনি তার দ্বারকে উন্মুক্ত রেখেছেন এবং আমার বিশ্বাস করি যে যারা আলোচনায় এসেছিলেন তারাও অনুধাবন করতে পারবেন। এর ভিতর থেকে একটা শান্তিপূর্ণ উপায়ে আমরা নির্বাচনের প্রক্রিয়া যাব, সেখানে সকলে অংশগ্রহণ করার মধ্য থেকে একটা শান্তিপূর্ণ উপায়ে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। আর বাবার আপনার কাছে মিস্টার সর্দার শাকা হোসেন বকুল, আপনাদের সরকারের প্রতি, সরকারি দলের প্রতি, জোটের প্রতি নানা রকমের অভিযোগ আছে, তাদেরও আপনাদের প্রতি নানা রকমের অভিযোগ আছে। 2014 নির্বাচনটি কেন এরকম একটা গ্রহণযোগ্য নির্বাচন হলো না, সেখানে আপনারা তাদেরকে দায়ী করেন, তারা আপনাদেরকে দায়ী করেন, কিন্তু তারপরে খানিকটা প্রশংসা বিএনপির প্রাপ্যই বলা যেতে পারে যে বিএনপি গত 3-4 বছর ধরে মোটামুটি একটা সহনশীল রাজনীতি, একটা সব কিছু এড়িয়ে টেরিয়ে একটা স্মার্ট পলিটিক্স করবার চেষ্টা বিএনপি করছে। এখানে হয়তো অনেকে অনেক রকমের সমালোচনা করবার সুযোগ পাবেন কিন্তু মোটা দাগে এই প্রশংসাটা বিএনপির প্রাপ্য। এবং এই সংলাপের যখন তারিখ নির্ধারণ হয়ে গেল বা যখন এই চিঠি চালাচালি হচ্ছে সে সময়টাতেই বেগম জিয়ার আরেকটি মামলার রায় হলো এবং পূর্ববর্তী মামলাটির অ্যাপিল হাইকোর্ট ডিভিশনে অ্যাপিলের রায় আরেকটি হলো, সেখানে তার সাজা বাড়ল। অনেকের মধ্যেই একটা সন্দেহ ছিল যে বিএনপি কি শেষ পর্যন্ত সংলাপে যাবে কি না, কিন্তু এখানেও দেখা গেল যে বিএনপি যেহেতু 14 নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর তখনকার সংলাপের আহ্বানকে বিএনপি প্রত্যাখ্যান করেছে বিএনপি নেত্রী, এবার বিএনপি জাতীয় ঐক্য ফ্রন্টের সঙ্গে বিএনপি সেখানে মূল শক্তি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন বিএনপি এই সংলাপে পার্টিসিপেট করলো এবং বেশ স্বতঃস্ফূর্তভাবেই বিএনপির 6 জন নেতা এই প্রতিনিধি দলে ছিলেন। সো কীভাবে আসলে বিএনপি এই রাজনীতিটা, এই সংলাপকে নিচ্ছে বা এই আগামী দিনের রাজনীতি, নির্বাচনকে মোকাবেলা করবার চিন্তা করছে? কেন ছাড় তো আসলে দুপক্ষকেই দিতে হবে, এটি মনে করবার কোনো কারণ নেই এবং আপনাদের যে অতীত রাজনীতিতা সেখানে যা চাইবেন আপনারা ওনারা সব মেনে নেবেন বা ওনারা যা বলবেন সেই পথেই আপনারা হাঁটবেন, এরকমটি আশা করা বাতুলতা। সে জায়গাটাতে একটা ভালো কমন জায়গায় কীভাবে পৌঁছা যায়, মোটামুটি সকলের জন্য সন্তোষজনক উইন উইন সিচুয়েশন তৈরি করা যায়, সেটি হয়তো দেশের জন্য মঙ্গলজনক হবে। তো আপনি কীভাবে দেখছেন এই যে সংলাপ হলো, আরও হয়তো মিস্টার রেজাউল করিম বলছেন অন্যদের সঙ্গে হবে, আজকেও তাদের একটি সংলাপ আছে। ধন্যবাদ জিল্লুর রহমান সাহেব। সো বিএনপি একটা ইতিবাচক ধারায় আছে সেটি অনেকে মনে করছেন, সো এই জায়গাটাকে কীভাবে? গতকাল যে সংলাপটা সংঘটিত হয়েছে আমি মনে করি জাতির বর্তমানে ক্রান্তি লগ্নে এটা একটা ওষার আলো, এ ভেরি ব্রাইট সানরাইজ ইন দ্য কান্ট্রি। যিনি আজকে আমার সাথে আছেন, আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, জ্ঞানী গুণীজন, সুপ্রিম কোর্টের অত্যন্ত বিজ্ঞ আইনজীবী এবং উনি সংলাপে ছিলেন, উনি সংক্ষিপ্তভাবে বলেছেন সংলাপের আসলে কতটুকু হয়েছে উনি জানেন। সংলাপ চলছে, আরও কিছু দলের সাথে সংলাপ হবে। আমি একটা জিনিসে বিশ্বাস করি, সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে একটা বিশাল কম্প্রোমাইজ। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, বলেছেন এই করো না, এই করো না, এই করলে তোমার এই হবে,
এই ভালো কাজগুলি করলে তুমি বেহেস্ত পাবে, অনেক কিছু পাবে। এটা এই পৃথিবীর সৃষ্টিতেই একটা কম্প্রোমাইজ, নদী দিয়েছেন, নালা দিয়েছেন, পুকুর দিয়েছেন, পাহাড় দিয়েছেন, পর্বত দিয়েছেন, ইটস এ কম্প্রোমাইজিং অফ দ্য এনভায়রনমেন্ট। আজকে আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে যে আগুন জ্বলছে সেটা যে নিবাবার কোনো কায়দা নেই এটা কিন্তু আমি মনে করি না। আমরা শান্তিপ্রিয় মানুষ, এই বাংলাদেশটাকে আমরা অনেক কষ্ট করে আমরা স্বাধীন করেছি শান্তির জন্য। সংলাপের ব্যাপারে যেটা আমার বড় ভাই সদ্য সমরেজাউল করিম সাহেব বলেছেন, যে আইনসঙ্গত এবং সংবিধানসম্মত দুইটা শব্দ উনি বলেছেন, আমি খুব রেসপেক্ট করি। প্রধানমন্ত্রীর চিঠিতেও ছিল যে সংবিধানসম্মত উপায়ে। আমি একটা কথা এই ব্যাপারে বলতে চাই, দেখেন একটা জাতির কল্যাণে অনেক সময় সংবিধান ইজ নট এ মানে কোরআন যে উই ক্যানট চেঞ্জ ইট। 1991 যখন এই দেশে একটা বিশাল পলিটিক্যাল টার্মোয়েল ছিল এরশাদ সরকারের সময়, ঠিক সেই সময় কিন্তু সংবিধানকে ক্লোজ করে তৎকালীন প্রধান বিচারপতি কে আমরা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করা হলো শাহাবুদ্দিন আহমদ সাহেবকে, এবং উইথ এ কন্ডিশন যে হি হ্যাড টু বি অ্যালাউড টু গো ব্যাক টু হিজ প্রিভিয়াস পজিশন, এবং সেটা কোনো সংবিধানের কোথাও কোনো লেখা ছিল না। কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে, স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে, একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে শাহাবুদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট করে একটা নিরপেক্ষ নির্বাচন 1991 হয়েছে, এবং অ্যাকর্ডিংলি অ্যাজ পার দ্য কমিটমেন্ট অফ দ্য পলিটিক্যাল পার্টি উনি আবার ওনার পূর্বাবস্থায় ফিরে গিয়েছিলেন। এটা কিন্তু সংবিধানে কোথাও ছিল না। দ্বিতীয়ত আপনি দেখেন 1996 যখন মানে রেজাউল করিম সাহেব যে পার্টি করেন, আওয়ামী লীগ করেন, উনি অনেক বিজ্ঞ আইনজীবী, উনি জানেন তখনও সংবিধানে কিন্তু ছিল না যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। কত জ্বালাও পোড়াও, কত আন্দোলন হয়েছে, অনেক গণ্ডগোল দেশে হয়েছে, শেষ পর্যন্ত আন্ডার কম্পালশন আমরা, তখন আমি সংসদ সদস্য, আমরা 1996 একটা ইন্টারিম ইলেকশন করে যেটা ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আমরা করে, আমরা সেই সংবিধানকে সংশোধন করে জাতির বৃহত্তর স্বার্থে মানে একটা অন্ধকার যুগ থেকে জাতিকে আলোর যুগে আনার জন্য, গণতান্ত্রিক পরিবেশটা সুষ্ঠু এবং অত্যন্ত সুন্দর অবস্থায় রাখার জন্য, জনগণকে শান্তি দেওয়ার জন্য, দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও বেশি বেগবান করার লক্ষ্যে আমরা তত্ত্বাবধায়ক সরকার বিলটা পাস করে পুনরায় একটা নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্রের অবস্থাটা, গণতান্ত্রিক যে সত্যিকার ডেফিনিশন সেটাকে আমরা সঠিক রেখেছি। আজকে জাতির সামনে বিষয়টা কী দেখেন, জাতির সামনে আজকে সবচেয়ে বড় বিষয় হলো আমরা ভোট দিতে পারি না। আমরা বিগত এই সরকারের অধীনে যে নির্বাচনগুলি দেখলাম, ইউনিয়ন পরিষদ দেখলাম, উপজেলা দেখলাম, মেয়র ইলেকশন দেখলাম, আমরা ভোট দিতে পারি না, আমরা একটা মিছিল মিটিং করতে পারি না। আজকে দেখেন সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী নৌকার জন্য ভোট চাচ্ছেন, আজকে লঞ্চে যাত্রা করে আওয়ামী লীগের লোকজন ভোট চাচ্ছেন, মোটর শোভাযাত্রা করে ভোট চাচ্ছেন, বাস শোভাযাত্রা করে ভোট চাচ্ছেন, ট্রেন যুগে ভোট চাচ্ছেন। আপনারা বলেন, আমার বড় ভাই রেজাউল করিম সাহেব বলবেন, আজকে আমরা বিএনপিকে দানের শীর্ষের জন্য ভোট চাইতে পারতেছি, আমরা ঘর থেকে বের হতে পারি না, দুর্গাপূজার কাঠাম দেখতে যাব সেইখানে আমাদেরকে গ্রেফতার করা হয়, আমাদের লোকদেরকে বিভিন্ন জায়গায় যেতে দেওয়া হয় না, আমাদের একটা কর্মী সভা বাড়ির দেয়ালের ভিতরে আমরা করতে পারি না, ওপেনলি আমরা করতে পারি না, জাস্ট দিস অ্যাজ ইফ দিস মানে গভর্নমেন্ট ইজ স্ট্রেঙ্গুলেটিং দ্য থ্রোট অফ ডেমোক্রেসি, যে গণতন্ত্রকে থাকতেই দেবে না, আমাদেরকে কথা বলতে দিচ্ছে না, দেয়ার ইজ নো লেভেল প্লেয়িং ফিল্ড ইন দ্য কান্ট্রি টু হোল্ড ইন ফেয়ার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আমরা কোনটা করব, ইলেকশনে যদি আমরা না করতে পারি মাঠে থেকে, আমরা যদি ঘর থেকে বের না হতে পারি, এই যে গায়েবি মামলা, 4-5 হাজার মামলা দিয়ে দেওয়া হয়েছে আমাদের লোকজনের নামে, মৃত ব্যক্তির নামে মামলা, উনি তো একজন বিজ্ঞ আইনজীবী, নিশ্চয়ই উনি বলবেন না একটা দল করেন, কিন্তু আই হ্যাভ দ্যাট রেসপেক্ট ফর হিম যে উনি কথাগুলি অন্তর দিয়ে স্বীকার করবেন। বিদেশে থাকে লোকের নামে মামলা, জেলের ভিতরে আছে আসামির নামে মামলা, হাজার হাজার অজ্ঞাত নামে মামলা, যাদেরকে ডেলি রাতে গ্রেফতার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, হোয়ার উইল স্ট্যান্ড ইন দ্য ইলেকশন। কাজে যদি এই সংলাপে শুধু সংবিধানসম্মত কথাগুলি বলে আর আইনসঙ্গত কিনা কথাগুলি বলে মানে আর্গুমেন্ট করা হয়, দ্য নেশন উইল নট রিচ কম্প্রোমাইজ। যেমনটা বলছিলাম যে আপনাদের রাজনীতিকে এখন অনেক ইতিবাচক, খানিকটা ইতিবাচক কিছু, অ্যাট দ্য সেম টাইম প্রধানমন্ত্রীকে একটু প্রশংসা তো নিশ্চয়ই করতে হবে, কারণ তিনি অনেকদিন ধরে তিনি তার দল বলছিলেন যে কোনো সংলাপ আপনাদের সঙ্গে করবেন না। আমি এখানে আসতেছি, আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ বলছেন কোনো সংলাপই হবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ যে উনি একটা সংলাপের ব্যবস্থা করেছেন, কিন্তু এটাও আপনি দেখবেন একদিকে সংলাপ ডাকা হচ্ছে,
আরেকদিকে দেশ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী একজন বয়োবৃদ্ধ মহিলা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে পুনরায় 7 বছরের সাজা দেওয়া হয়েছে, ফরমেশি সাজা। রুল অফ ল না, আরেকটি মামলায় তো 5 বছর 10 বছর হয়েছে, 5 বছর থেকে আবার 10 বছর করা হয়েছে। হোয়ার ইজ দ্য রুল অফ ল ইন দ্য কান্ট্রি? রুল অফ ল তো এই দেশে নেই। যেই দেশের চিফ জাস্টিস দেশ থেকে ফোর্সফুলি আউট হয়ে যেতে হয়, যে দেশের চিফ জাস্টিসকে সিঙ্গাপুরের চেঙ্গি এয়ারপোর্ট থেকে তার রেজিগনেশন নিয়ে আসা হয়, যে দেশে তারেক রহমানকে একটা মামলায় খালাস দিলে সেই জাজ এই দেশে থাকার নিরাপত্তা অনুভব করতে পারে না, এই দেশে আপনি এই যে একটা সংলাপ, সংলাপকে আমি সাধুবাদ জানাই, কিন্তু সংলাপে যে শব্দ দুটো আমার মান্যবর লয়ার সাহেব বলছেন আইনসঙ্গত এবং সংবিধান সম্মত, ইটস এ ভেরি টেকনিক্যাল টার্ম। শুধু আইন আর শুধু সংবিধান দিয়ে কিন্তু মানে দেশে শান্তি আসে না। আমরা যে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধটা করেছিলাম, আমার ভাই বড় ভাই, আমরা কি সংবিধান মেনে করেছিলাম? আমরা কি আইনসঙ্গতভাবে করেছিলাম? মোটেও না। আমরা সংবিধানকে উই ব্রোক দ্য কনস্টিটিউশন, উই ডিজোবেড দ্য ল অফ পাকিস্তান অ্যান্ড দেন উই স্ট্রাগল ফর দ্য ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অ্যান্ড উই ওন ইন দ্য গেম, উই হ্যাড আওয়ার লিবারেশন। কাজে সব কিছু সংবিধানসম্মত এবং সব কিছু আইনসঙ্গত দিয়ে হয় না। এই জাতিটাকে এখন বাঁচাতে হলে ইউ আর এ হাইলি এডুকেটেড ম্যান এবং লয়ার, জাতির বিবেক। কাজে আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনি সংলাপে আসেন, গতকাল ছিলেন, আগামী সংলাপগুলি তো থাকবেন, ডু সামথিং ফর দ্য নেশন, ইট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট। কম্প্রোমাইজ সৃষ্টি এবং স্রষ্টার ভিতরে কম্প্রোমাইজ, লেট আস মেক এ কম্প্রোমাইজ, প্লাস মাইনাস করে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করেন, একটা লেভেল প্লেইং ফিল্ড দেন, আমাদের অন্তত এলাকায় গিয়ে নির্বাচনে ভোট চাওয়ার অধিকারটুকু আমাদেরকে দেন, তাহলে তো আমরা নির্বাচনে যাবো, আমরা তো নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত। ওটাও যদি আপনারা না দেন তাহলে হাউ ক্যান উই পার্টিসিপেট ইন দ্য ইলেকশন? মোটামুটি এই সংলাপে সম্মত হওয়ার জন্য সরকারকে প্রধানমন্ত্রীকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন এবং এটি আশার আলো মানুষের মধ্যে। এখন নৈরাশ্যের দিকে আপনারা নিয়ে যাবেন কিনা সেটি হতে দেখবার বিষয়। আপনারা বলতে আমি দুপক্ষকেই মিন করছি। এবং এই যে সংবিধানের প্রশ্ন তুললেন ডক্টর কামাল হোসেন, জাতীয় ঐক্য ফ্রন্টের নেতা, তিনি বিভিন্ন জায়গায় বলেছেন, হ্যাঁ আমি ধারণা করি হয়তো সংলাপে আপনাদেরকে ঠিক একই ভাষায় না বললেও অন্য ভাষায় বলবার চেষ্টা করেছেন, যে সংবিধান সংশোধন তো আসলে এক মিনিটের ব্যাপার, আপনার কাছে শুনবো। দেখুন, ডক্টর কামাল হোসেন প্রখ্যাত আইনজীবী এবং আমাদের আইন অঙ্গনে যারা সিনিয়র তাদেরকে খুব রেসপেক্ট করে কথা বলার এই ট্রেডিশনটার বাইরে আমি যেতে চাই না। তবে এক মিনিটে সংবিধান সংশোধন হয় না, এক মিনিটে সংবিধানকে স্থগিত করা যায়। সে স্থগিত করা যায় ওই যে অসাংবিধানিক উপায়ে যারা ক্ষমতায় আসেন তারা বলেন, প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম, সংবিধানের কার্যকরিতা স্থগিত করা গেল, এটি এক মিনিটে হয়। সংবিধান সংশোধন করতে গেলে কতটা করা যাবে, কতটা সংবিধানের মৌলিক স্ট্রাকচারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হবে না, এ বিষয়ে আলাপ আলোচনা করতে হয়, চিন্তা চেতনা করতে হয়, ভ্যাটিং করতে হয়, সমস্ত পর্যালোচনায়। এক মিনিটে সংবিধান স্থগিত করা যায়, সংশোধন করা যায় না। উনি কী আঙ্গিকে বলছেন আমি জানি না, তবে এর সঙ্গে আমি একেবারেই দ্বিমত পোষণ করি। দ্বিতীয় হচ্ছে, বকুল ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ, তিনি রাজনীতিতে অনেক সাহসী কথা বলেন, তার রাজনীতির মূলস্রোত থেকে বেশ কিছুদিন তাকে দূরে রাখা হয়েছিল, আবার দেখছি যে মূলস্রোতে ওনাকে তারা গ্রহণ করেছেন। আমি অভিনন্দন জানাই যে বকুল ভাইদের মতো রাজনীতি করা মানুষদের রাজনীতির স্রোতে দরকার, তাহলে হবে কি অরাজনৈতিক ব্যক্তিরা রাজনীতিতে আশ্রয় প্রশ্রয় পেয়ে যায়। দ্বিতীয়ত, উনি বলছেন যে 91 সালে সংবিধানকে ক্লোজ করেছিলাম আমরা, 96 সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিলাম, এই কথাগুলো সঠিক। এখন বকুলভাই এটাও বলছেন যে অন্ধকার যুগ থেকে বেরিয়ে আসার জন্য, আলোর যুগে আসার জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রণয়ন করেছিলাম, কিন্তু আসলে অন্ধকার একটা প্রদীপ জ্বালিয়ে আলো দেয়, আর প্রদীপটাকে বারবার নিভিয়ে দিলে আর থাকে না। কেন থাকে না? বকুল ভাইয়ের মনে থাকার কথা, মনে অবশ্যই আছে, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারটা কিন্তু খারাপ চলছিল না, হঠাৎ করে দেখা গেল যে তত্ত্বাবধায়ক সরকারের বিধিবিধান অনুসারে তত্ত্বাবধায়কের প্রধান কে হবে? ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস, ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস ছিলেন তখন কে এম হাসান সাহেব। উনি যখন অপারগতা প্রকাশ করলেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে, তখন তার পূর্বের রিটায়ার্ড চিফ জাস্টিস ছিলেন মাহমুদুল আমিন চৌধুরী, তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে হবে। তাকে অ্যাপ্রোচ করার পর যদি তিনি রিফিউজ করতেন তাহলে অ্যাপিলেট ডিভিশনের ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস রিটায়ার্ড জাজ তাকে বলতে হবে, তিনি ছিলেন জাস্টিস হামিদুল হক, তাকে বলতে হবে। এই কাউকে না বলে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব নিজেই বললেন আমি রাষ্ট্রপতি, আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, সব দায়িত্ব একা নিলেন সমস্ত আইন ভঙ্গ করে। ওখানে কিন্তু তত্ত্বাবধায়ক কবর রচনা হয়ে গেল। তারপরে প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন,
তিনি সহ সকল রাজনৈতিক দল হাইকোর্টে একটা রিট করলেন। রিট করে হাইকোর্টকে বললেন যে রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারে কিনা এটা আমরা আপনাদের কাছে জানতে আসছি। বিচারপতি আওলাদ আলী সাহেবের বেঞ্চ ডিসিশন দেওয়ার জন্য কলম নিলেন যে অর্ডার দিবেন, তখন ওনাদের যে অ্যাটর্নি জেনারেল ছিলেন এই যে মোহাম্মদ আলী, তিনি বললেন না দুপুরের পরে লাঞ্চ আওয়ারের পরে একটা অর্ডার দেন, আমরা একটু একটা আইন দেখাবো। আইন দেখাবার কথা বলে একটা সাদা কাগজে লিখে আনলেন, দিদেন চিফ জাস্টিস সৈয়দ জে আর মুদাসির, লিখে দিল এই বেঞ্চ এই মামলায় শুনানি করতে পারবে না। তখন কিন্তু মানুষ ফুঁসে ওঠে। এই জন্য বলছি যে তত্ত্বাবধায়কের কবরটাও কিন্তু ওনাদের সময় ওনারা রচনা করে ফেললেন। তখন এই যে অন্ধকার যুগ থেকে আলোর যুগের জন্য যে তত্ত্বাবধায়ক বানানো হলো সে আবার অন্ধকার আমরা চলে গেলাম। এরপরে হলো যে সুপ্রিম কোর্টে একটা মামলা হলো, মামলায় সর্বোচ্চ আদালত বলে দিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অর্থাৎ অনির্বাচিত প্রতিনিধিদের দ্বারা সরকার পরিচালনা বাংলাদেশের সংবিধানের যে মূল স্পিরিট তার সঙ্গে সাংঘর্ষিক, তবে পার্লামেন্ট যদি চায় দুইটা টার্ম তারা রাখতে পারবে পার্লামেন্ট চাইলে। কিন্তু স্পিরিটটা কিন্তু জিল্লুর ভাই আপনিও জানেন যে কনস্টিটিউশনাল স্পিরিট হচ্ছে ডেমোক্রেটিক প্রসেস আমাদের কনস্টিটিউশনে, নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচিত প্রতিনিধির ক্ষমতা দেবে, সেখানে তত্ত্বাবধায়কের পার্টার যবনিকা পাত হয়ে গেল, পার্লামেন্টও নতুন কোনো বিল নিলেন না। ফলে আমরা ধরে নেব যে সর্বোচ্চ আদালত জাজমেন্ট দেওয়ার পরে নতুন করে তত্ত্বাবধায়ককে আনার আর কোনো সুযোগ নাই। এখন সেই জন্য অন্ধকার যুগ থেকে আলোর যুগে আসতে যে আবার আলো নিভিয়ে দেওয়ার ঘটনার দায় দায়িত্ব কিন্তু দিদেন বিএনপি সরকারকে বহন করতে হবে। হয়তো বিএনপি সবাই না, কিছু অতি উৎসাহী লোকরা এই কাজটি সেদিন করেছিলেন, প্রফেসর ইয়াজউদ্দিনকে না করে যে কোনো চিফ জাস্টিসকে করলে তত্ত্বাবধায়ক নিয়ে এই বিতর্কের সৃষ্টি হতো না। এখন তারপরে আসলো যে গণতন্ত্রের গলা টিপে হত্যা করা হচ্ছে, গণতন্ত্র নানা সংজ্ঞায় আছে, গণতন্ত্র কিন্তু বকুল ভাই যখন বলেন তার দৃষ্টিতে গণতন্ত্র, আমি যখন বলি আমার দৃষ্টিতে গণতন্ত্র, আমি বুঝি কিন্তু একটা সর্বজনীন ব্যাপারও তো আছে, আমি বুঝি গণতন্ত্র হচ্ছে মানুষ তার মতামতের প্রতিফলন ঘটাবে, মানুষ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবে। আমরা যদি সিম্পলি আসি 2008 নির্বাচন নিয়ে তো এরকম ডিসপিউট নাই, 2014 নির্বাচন নিয়ে ডিসপিউট বারবার ওনারা তোলেন, তখন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য নির্বাচনের কোনো বিকল্প ছিল না, কনস্টিটিউশন অনুযায়ী যদি নির্বাচন না হতো তাহলে এটা ভ্যাকুয়াম হয়ে যেত। তখন কিন্তু বিএনপিকে নির্বাচনে আসার জন্য আহ্বান জানালেন মাননীয় প্রধানমন্ত্রী, টেলিফোনে আহ্বান জানালেন, সেই টেলিফোনের কথোপকথন সকল মানুষ শুনেছে, পার্লামেন্টে আহ্বান জানালেন, ওনারা আসলেন না, ওনারা বললেন নির্বাচনকে প্রতিহত করব, ল্যাঙ্গুয়েজটা নির্বাচন বয়কট না প্রতিহত করব। এই প্রতিহত করতে গিয়ে যে সহিংস আন্দোলন ওনারা করলেন, দেশের 1000-এর ঊর্ধ্বে শিক্ষা প্রতিষ্ঠান পুড়ে গেল, 500-র উপরে লোক মারা গেল, প্রিজাইডিং অফিসার খুন হয়ে গেল, বীভৎস ভয়াবহ নারকীয় অবস্থা দেশে হলো, এবং রাস্তাঘাট অচল হয়ে গেল, বাচ্চারা স্কুলে যেতে পারে না, গবাদি পশু ট্রাকের ভিতর পুড়ে যাচ্ছে, ছোট বাচ্চার গায়ে পেট্রোল আঘাত আসছে, স্কুল কলেজ পুড়ে যাওয়া থেকে শুরু করে এমন অবস্থা হলো যে সারা দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলো। এই নৈরাজ্যকর পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়ন ব্যাহত হলো। আন্দোলনের নামে যদি বিএনপি ডাক দিত যে মানুষ এই সরকারকে প্রতিহত করেন, মানুষ আহ্বান জানালে হয়ে যেত। যে আন্দোলনের মধ্য দিয়ে সহিংসতা হয়, যে আন্দোলনের মধ্য দিয়ে মানুষ মারা হয়, সেই আন্দোলন কিন্তু গণতান্ত্রিক আন্দোলন, কাজে গণতন্ত্রের গলা টিপে হত্যা করার ঘটনায় 2014 সালের বিএনপির যে আন্দোলন, সেই আন্দোলন যারা করে ঢাকার মেডিকেলে বার্ন ইউনিট সহ বিশাল বার্ন হসপিটাল তৈরি করার যে প্রেক্ষাপট, ইতিহাসের কাঠগড়ায় বিএনপিকে দাঁড়াতে হবে, কত মানুষকে পেট্রোল বোমায় পুড়িয়ে এই বীভৎস নারকীয় ঘটনার সৃষ্টি করা হয়েছিল। যদি বিএনপি ওই সহিংস আন্দোলন না করত তাহলে কিন্তু এই ঘটনাটা সৃষ্টি হতো না, সেই জায়গাটা কিন্তু আমরা ভুলে যাইনি। এই জন্য গণতন্ত্রের গলা টিপে হত্যা করার দায় দায়িত্ব আওয়ামী লীগকে দেওয়া ঠিক হবে না, বরং আওয়ামী লীগ সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য নির্বাচনের কোনো বিকল্প ছিল না, তবে তাদেরকে আমরা থ্যাঙ্কস দিই যে পরবর্তীতে তারা আর কোনো সহিংস আন্দোলন করেন নাই, আন্দোলন করছে। এখন বকুল ভাইয়ের অ্যাংজাইটির সঙ্গে আমি একমত, বিরোধী দলকেও সভা সমাবেশ করতে দিতে হবে, মিছিল করতে দিতে হবে, এলাকায় যেতে দিতে হবে, তাদের দলীয় কর্মীদের কর্মকাণ্ডে চালাবার সুযোগ দিতে হবে। সরকারি দলের একজন কর্মী হিসাবে আমিও সরকার কাছে আহ্বান জানাবো যে এই জাতীয় ঘটনায় কোনোভাবে যেন তারা বাধাগ্রস্ত না হন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন চাই, সকলের সমন্বয়ে নির্বাচন চাই, না হলে তার টেলিফোনকে রিফিউজ করা, তাকে বেগম খালেদা জিয়ার গেট থেকে শিষ্টাচারহীন অবস্থায় ফিরিয়ে দেওয়ার পরে তিনি কি আবার গণভবনে তাদেরকে আহ্বান জানাতেন? এইটার ভিতর থেকে
প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উদারতা দেখিয়েছেন, এখন রুলস অফ ল এর কথা বলছেন বকুল ভাই, আমি তার সঙ্গে একমত, রুলস অফ ল থাকতে হবে। নোবডি ইজ অ্যাবভ দি ল, একটা সময় ছিল রাজনীতি করলে তিনি ধরাছোঁয়ার বাইরে, টাকার মালিক হলে ধরাছোঁয়ার বাইরে, কেউ লয়ার হলে ধরাছোঁয়ার বাইরে, সাংবাদিক হলে ধরাছোঁয়ার বাইরে, এটা তো আইন না। বঙ্গবন্ধুর খুনিদের অব্যাহতি দিয়ে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স করা হয়েছিল, অপারেশন ক্লিন হার্টের যারা জড়িত তাদের বিচার করা যাবে না, দায় মুক্তি অধ্যাদেশ 2006 দেওয়া হয়েছিল। শেখ হাসিনা মনে করেন নোবডি জবাব দিল, সেই জন্য কিন্তু বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, মানবতা বিরোধী অপরাধীদের বিচার হয়েছে, বকুল ভাই মুক্তিযোদ্ধা, ওনারা খুশি হওয়ার কথা। আজকে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগতভাবে দণ্ডপ্রাপ্ত হওয়ার কারণে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে কিন্তু আমি খুশি না, কিন্তু আমার খুশিটা ওইখানেই, নোবডি ইজ অ্যাবভ দি ল, সেই আইনের শাসনটা প্রতিষ্ঠিত হয়েছে। এরপর অ্যাপিলেট ডিভিশন আছেন, অ্যাপিলেট ডিভিশন ওনারা করতে পারবেন, তারপর অ্যাপিলেট ডিভিশনের পরেও স্তর আছে, কিন্তু আইনানুক প্রক্রিয়ার ভিতর থেকে তো বেগম খালেদা জিয়ার সাজা হয়েছে। এটা তো এইটা না যে দ্রুতগতিতে যেন তেন উপায়ে একটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে অথবা মার্শাল্লাহ ট্রাইব্যুনালে বিচার হয়েছে, তা না, এই ট্রাইব্যুনালে বা এই আদালতের বিচারে কত বছর সময় পেয়েছেন বকুল ভাইরা, তাদের নামজাদা খ্যাতিমান আইনজীবীরা সমস্ত আইনানুক প্রক্রিয়ায় তাকে ডিফেন্ড করার ভিতর থেকেও তারা প্রমাণ করতে পারে নাই নির্দোষ, এবং তাদের লয়াররা বাইরে একটা স্টেটমেন্ট দিয়ে বলছেন আইনি প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব না, অর্থাৎ তারা বুঝেছেন যে মামলার মেরিট যা তাতে আইনানুগভাবে ওনাকে মুক্ত করা সম্ভব না, এটাই হচ্ছে রুলস অফ ল। এক লাইনে যদি উত্তর দেন আমি মিস্টার বকুলের কাছে যাবার আগে, এবং উনি যেমনটা বলছেন যে ওনারা যদি নির্বাচন করেন ওনাদের, আপনিও একমত পোষণ করেছেন যে হ্যাঁ ওনাদের সভা সমাবেশ করতে দেওয়া উচিত, ওনাদের কর্মীদের ওনাদের ফ্রিলি মুভ করতে দেওয়া উচিত, একটা দাবি আছে এরকম যে এই সময়টাতে এখন যেন আর কোনো মামলা না হয়, কাউকে যেন গ্রেফতার না করা হয় কোনো রাজনৈতিক নেতা কর্মীকে, আপনি কি মনে করেন? আমি এই প্রসঙ্গে পরিপূর্ণভাবে একমত যে রাজনৈতিক হয়রানিমূলক কোনো মামলা দেওয়া বা গ্রেপ্তার করা ঠিক হবে না, তবে সর্দার সাখাওয়াত হোসেন বকুল উনি একটা প্রমিনেন্ট পলিটিক্যাল ফিগার, কিন্তু উনি যদি ইন্ডিভিজুয়াল কোনো ক্রিমিনাল লায়াবিলিটিস থাকে, উনি যদি একটা অফেন্স করেন সেই অফেন্সের জন্য কিন্তু আইনে কোনো সুযোগ নাই, স্টপ। তবে আমিও মনে করি এবং আমি আহ্বান জানাবো সরকারের কাছে যে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে কোনোভাবে যেন কোনো মামলা না হয়, কিন্তু ইন্ডিভিজুয়াল অপরাধ হলে সেই অপরাধ কিন্তু বন্ধ করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ মিস্টার সদস্য হোসেন বকুল। খুব অতীত নিয়ে আমি আসলে অনেকক্ষণ সময় নষ্ট করতে চাই, আমি একটু সংবিধানে আসতে চাই। উনি বিএনপি আমলের অনেকগুলি সন্ত্রাসের কথা বলেছেন, আমি খুব শ্রদ্ধার সাথে ওনাকে বলবো যে এগুলি নিয়ে কথা বললে আমরা অনেক কিছু বলতে পারি। 1972 থেকে উনিও তখন বড়, আমিও তখন বড়, অনেক হত্যা অনেক সন্ত্রাসের কথা আমরা এই দেশে বলতে পারি। সেই কথার জবাব দিলে এই দেশে সন্ত্রাস রাজনীতি হত্যা রাজনীতি শুরু হয়েছে 1973 সাল থেকে, মহসিন আলের সেই লোকমহর্ষক সাত হত্যার ব্যাপার, জগন্নাথলের সামনে সেই সাত হত্যার নায়ককে আপনাদের জোটে নিয়েছিলেন, আপনাদের পরিশাক পরিবারের আত্মীয় সেই নায়ক, সেটা আমি বলতে চাই না, এটা না বলাই ভালো ছিল। সেই জগন্নাথলের সামনের হত্যা রক্ষী বাহিনী দিয়ে 30,000 বামপন্থীকে হত্যা করা, সবশেষে গান পাউডার দিয়ে সেই নারকীয় হত্যাকাণ্ড শেরাটনের সামনে আওয়ামী লীগই করেছিল, নিজেদের বাসে আগুন লাগিয়ে বিএনপির উপরে সেই দোষ চাপানো হয়েছিল, সাতক্ষীরাতে রেললাইন উৎপাটন করে আওয়ামী লীগের লোক ধরা পড়েছিল, বগুড়ার দুর্গাপূজার কাঠাম ভেঙ্গে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ধরা পড়েছিল, এরকম অনেক ইতিহাস। যে সন্ত্রাসগুলি আমরা বিএনপি খুব সরল মানুষ, ভদ্রলোক মানুষ, আমাদের ভিতরে এসে আপনারা অনেকগুলি সন্ত্রাস করে আমাদের ঘাড়ে চাপাতে চেয়েছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সৃষ্টিকর্তা সেই সব অসত্য আপনাদের ভাষণে আমাদের জনপ্রিয়তা হ্রাস করেননি। কাজে আমি বলবো এইসব কথা বলে বর্তমান দেশের গণতন্ত্রটাকে ধ্বংসের দিকে আপনারা ঠেলে দেবেন না, এটি আমি আশা করব। আপনি যেই মেন পয়েন্টে আসতে চাচ্ছি, এক মিনিটে সংবিধান সংশোধন করা যায় না। দেখেন দ্য পিপলস অফ দিস মানে রিপাবলিক ইজ দ্য ওনার, দ্য পিপলস আর দ্য ওনার অফ দিস রিপাবলিক। এক মিনিট কেন, এক সেকেন্ডের কথায় এই সংবিধানকে পেন্ডিং করে বাংলাদেশে শান্তি আনা যায়? আমি একটা সংবিধানের 11 ইউ নো বেটার দেন মি, সো আমি লজ্জিত হই আপনার সামনে বলতে, আমি লজ্জিত হই, তবে আমাকে বলতে হবে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট। 11 প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানব অধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধা বোধ নিশ্চিত হইবে। অনারেবল লয়ার, ভেরি হাম্বলি আমি আপনাকে জিজ্ঞাসা করি, আজকে আমার কি এই দেশে গণতন্ত্র মৌলিক মানব অধিকার আছে? আজকে মিটিং থেকে মহাসচিবের সামনে চ্যাং দোলা করে ছেলেদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়, একটা মানববন্ধন আমরা করতে পারি না, একটা মিছিল করতে পারি না, ভোটের কেন্দ্রে যেতে পারি না, ভোট রেজাল্ট নিয়ে আসতে পারি না,
কথা বলতে পারি না। আপনি বলেছেন একটা কথা, ক্রিমিনাল অফেন্স যদি আমি করি, আই এম ইকুয়াল ইকুয়াল মানে সবকিছু পলিটিক্যালি দেখা ঠিক হবে না। লো তে আপনি তো আপনার পুলিশ তো বানাচ্ছে যে আমার ঘরে বকুল সাহেবের ঘরে মিটিং হচ্ছে, ওইখানে নাশকতামূলক কাজ হচ্ছে নির্বাচনকে ষড়যন্ত্র করার জন্য। এই যে গায়েবী কথাবার্তা, এই যে আল্লাহর গজবই কথাবার্তা বলে আপনারা আমাদেরকে আসামি করে নির্বাচনে একটা মানে বৈরী পরিবেশ সৃষ্টি করতেছেন, এটা যেন না করেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। কনস্টিটিউশনের 19(1) সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সচেষ্ট হইবে। হ্যাভ ইউ এভার বিন এবল, আমি তো অ্যাপ্রোচ করলাম, হ্যাভ ইউ এভার বিন এবল টু গিভ দ্যাট ফেসিলিটি টু দ্য পিপল অফ বাংলাদেশ? নো, আমরা ভোট দিতে পারি না, আমরা ভোটে যাইতে পারি না, মেয়র ইলেকশন হয় না, ইউনিয়ন পরিষদ নিয়ে যান, এমনকি হাই স্কুল কলেজের মিটিংগুলিতে পর্যন্ত নির্বাচন হতে পারে না রেজা ভাই। দিস ইজ রিডিকুলাস ফর দ্য নেশন। উই ডিড নট ফট ফর দিস নেশন টু হ্যাভ দিস ব্যাড মানে এক্সাম্পলস ইন দ্য নেশন। আমরা এই জিনিসগুলি থেকে মুক্তি চাই। কাজে আমাদের ডিমান্ডটা কি, আওয়ার অনলি ডিমান্ড ইজ টু হ্যাভ এ ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন। আমরা বলেছি সংসদ বাতিল করে। তারপরে দেখেন একজন মিনিস্টার যাবে নির্বাচনী এলাকায় ফ্ল্যাগ নিয়ে, আমার জনগণের সামনে সেলিউট দিবে পুলিশ, গার্ড দিবে এমপি সাহেব গেলে, ইউনু সাহেব ঘুরবেন এমপি সাহেবের পিছনে। হোয়াই দ্য ইনোসেন্ট পিপল শেল কাস্ট দেয়ার ভোট ইন ফেভার অফ মি? দে কান্ট, দে উইল বি অ্যাফ্রেড অফ, তারা তো আমার সাথে যাবেই না মিছিলে। হোয়েন দে উইল সি দ্য পুলিশ ইজ গার্ডিং দ্য এমপিস অ্যান্ড দ্য মিনিস্টার্স অ্যান্ড দ্য মিনিস্টার উইল মুভস হিদার অ্যান্ড দিদার ফর ভোটস, আমার পিপল কেন যাবে আমাকে ভোট দিতে বলেন প্লিজ? আপনি একজন বিজ্ঞ আইনজীবী, লেট আস ডু সামথিং ফর দ্য নেশন। আমার কোনো গার্ডস নেই বিএনপির বিরুদ্ধে, আমার পক্ষে বলার কথা নেই, আমার আমি আওয়ামী লীগের পক্ষে বলতে চাই না, আমি এজ এ নিউট্রাল পার্সন আমি একটা কথাই বলতে চাই। পার্সন নিউট্রাল না, না না, নিউট্রাল মানে আমার মতটা নিউট্রাল দিচ্ছি, মতটা নিউট্রাল দিচ্ছি ফর দ্য সেক অফ দিস নেশন এজ এ ফ্রিডম ফাইটার। একটা ফেয়ার ফ্রি ইলেকশন দেন। মাননীয় প্রধানমন্ত্রী তো অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, আপনারা বলেন উনি বলেন, এই যে উনি একটা সংলাপের ইয়া করেছেন, লেট আস নট মেক দিস এ ফান, এটাকে ফলপ্রসূ করেন। হ্যাঁ, প্লাস মাইনাস হইতে পারে, লেট আস মেক এ কম্প্রোমাইজ। একটা সেকেন্ড, একটা মেয়ে হাজার মাইল দূর থেকে আসে, একটা ছেলে হাজার মাইল দূর থেকে আসে, টু মেক এ কম্প্রোমাইজ ইন ম্যারেজ লাইফ, লেট আস মেক এ পলিটিক্যাল ম্যারেজ হিয়ার, লেট আস মেক এ বিউটিফুল ইলেকশন, হু এভার কামস ইন দ্য পাওয়ার, হোয়াট ইজ দ্য হার্ম? আপনি, আমরা এই দেশে অনেকে বলে যে, এখানে দুঃখের কথা রেজা ভাই, আপনাদের অনেক লিডাররা বলে যে বিএনপি ক্ষমতায় আসলে লক্ষ লক্ষ লোক মেরে ফেলবে। হোয়াই? আমি তো একটা লোক মারবো না, আই ক্যানট থিঙ্ক যে আমি একটা লোককে হিট করবো, একটা লোককে হত্যা করবো, আই হেইট ইট। একটা মার সন্তানের একটু আঘাত করতে আমার বিবেক বাজে, আই ক্যানট ডু ইট। এবং আমরা বিএনপিতে এরকম লোকের সংখ্যা আমরা কম না, আর বিএনপি এটা চায় না। আপনি জানেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু আপনাদের নেতা মানে বিশেষ করে কর্মী বাহিনী কি এই বিষয়ে আপনার মত পোষণ করে বা করবে শেষ পর্যন্ত? তারপর আপনাদের জোটে অন্যান্য আরো অপর অপর রাজনৈতিক দল আছে, মানে আপনাদের মিত্ররা, কেউ বলেন প্রতি, আমি কিছু বলতে চাই না, আমি একটা কথা বলবো। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি যে আমাদের একটা ইস্তেহার কিছুদিন আগে দিয়েছেন, আপনি দেখেছেন রূপকল্প 2030, সেখানে বলা হয়েছে সকল হিংসা প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে আমরা সকল কাজ করব। বংশানুক্রমিক শত্রুতার বাধা, রাজনৈতিক বিভক্তির যে বাধা, রাজনৈতিক হিংসার যে বাধা, সকল বাধাকে চলেন আমরা অতিক্রম করি। আপনি নিশ্চয়ই সখিনা গল্পটা পড়েছিলেন মেট্রিকে, বংশানুক্রমিক শত্রুতার যে বাধা, ফিরোজ সখিনার বিবাহের সামনে তা টিকিল না, অনুরাগের প্রাবল্যে ব্যবহারী সকল বাধাকে তুচ্ছ জ্ঞান করে ফিরোজের সাথে সখিনা পরিণয় সূত্রে আবদ্ধ হইলেন। লেট আস মেক এ ম্যারেজ, পলিটিক্যাল ম্যারেজ, ফর দ্য বেটারমেন্ট, ফর দ্য পিস অফ দ্য নেশন, লেট আস ডু ইট ফর গড। পৃথিবীতে দুই প্রান্তের বহু মানুষের, নানা ধর্মের নানা বর্ণের মানুষের মধ্যে বৈবাহিক সম্পর্ক হচ্ছে, কত কিছু হচ্ছে, গ্লোবাল ভিলেজ। কিন্তু আমি জাস্ট একটা প্রশ্ন করতে চাই, আর একদিকে বঙ্গবন্ধু কন্যা, আরেকদিকে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্ত্রী, লেট আস মেক এ কম্প্রোমাইজ, বোথ আর রেসপেক্টেবল আমাদের কাছে, আমাদের মা, আমাদের ওনারা নেত্রী। আল্লাহ কয়জনের ভাগ্য রাখে, আপনি শেখ মুজিবের সন্তান হতে পারছেন, আমি জিয়ার সন্তান হতে পেরেছি, আমরা ওনাদের বদৌলতে আমরা রাজনীতি করি, দেশে আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ চাই, কেন আমরা হিংসা করব? হোয়াই শুড বি জেলাস টু ইচ আদার? আমরা এটা থেকে মুক্তি চাই। আপনি আছেন সংলাপে, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ, মেক এ কম্প্রোমাইজ। আমি জাস্ট একটা জিনিস প্রশ্ন করি যে আপনাদের সাত দফা যে দাবি, আপনি কি মনে করেন সাত দফাই সরকারের পক্ষে মেনে নেওয়ার পরে মেনে নেওয়া সম্ভব কি না? আমরা সাতটা দফা দাবি দিয়েছি, দাবি অনেক কিছু থাকে, এর মধ্যে একটা কম্প্রোমাইজ তো করা যায়। আসল দাবিটা কি, টু মেক এ ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন।
আমি বলি যদি মাননীয় প্রধানমন্ত্রী এবং সেটা 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 ওই সাত দফা নামেও হতে পারে, অন্য ক্ষেত্র প্রস্তুত হতে পারে, সাত দফাকে বদল করে আরো দফা বদল বদল করে মডিফাই করে একটা ফেয়ার ইলেকশন করা যায়, ওইটাই আমার কথা, আমার কথা ওইটাই, ওইটাই আমি অনুরোধ করব রেজা ভাইকে ওইভাবে আপনি কাজ করুন। বকুল ভাই একটা উদাহরণ দেন তো, একটা বিয়ের উদাহরণ দিবেন, বাংলা একটা বিখ্যাত গান আছে, দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু আমরা দুজন, রেল লাইন চলে সমান্তরাল। না বোঝা যাচ্ছে যে বাংলাদেশে কেউ কারো চেয়ে কম জানে, বাংলাদেশে বাংলাদেশে দুইটা ধারা কিন্তু প্রচলিত আছে, সরদার সাখাওয়াত হোসেন বকুলদের ধারার লোকের সংখ্যা কিন্তু বিএনপিতে খুব বেশি না, উনি যে মুক্তিযুদ্ধের চেতনা যে স্পিরিটটাকে ধারণ করেন, উনি বললেন যে আমার মতো লোকের সংখ্যা বিএনপিতে কম নয়, সবখানে সব কিছু ইমপ্লিমেন্ট করার মতো অবস্থা সবার থাকে না। ধরেন জনপ্রিয়তার আশপায় এটা বলছেন, দেখেন বিএনপির খুব গুরুত্বপূর্ণ নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ তিনি পাবলিক স্টেটমেন্ট দিয়ে বললেন, বেগম খালেদা জিয়া কারাগারে থাকায় প্রতিদিন 10 লক্ষ ভোট বাড়তেছে। এখন বিএনপির মাঠ পর্যায়ের কর্মীরা বলে, তাহলে কি এরা ইচ্ছা করি বেগম খালেদা জিয়ার জেলে রাখতেছে নাকি, যে জনপ্রিয়তা বেড়ে 17 কোটি লোক সব বিএনপিতে আসুক তারপর ওনাকে বের করবে? জনপ্রিয়তা আজকে চিরদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, বিএনপি থাকবে না, বা আর কেউ থাকবে কি থাকবে না, এটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে না। আমি নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক হয়রানি, রাজনৈতিক নির্যাতনের পক্ষে না। বকুল ভাই আপনার সঙ্গে একদিন গল্পচ্ছলে বলছিলাম, আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য, জিয়াউর রহমানের মার্শাল্লার সময় দীর্ঘদিন জেলে ছিলাম, এরশাদের মার্শাল্লার সময় দীর্ঘদিন জেলে ছিলাম, এবং রিমান্ডে নিয়ে কি আন্তরিক নির্যাতন, সে নির্যাতনের কথা মনে পড়লে এখনো কিন্তু আমি আতঙ্কিত হয়ে উঠি, ফিজিক্যালিও ভালো থাকি না। ধরেন আওয়ামী লীগ আমলে যে পলিটিক্যাল টর্চার হচ্ছে না, একথা আমি বলবো না, আমি আওয়ামী লীগের কর্মী হিসাবে, অনেক পুলিশ অফিসার অতি উৎসাহী হয়ে করছেন, অনেক মফস্বলের আওয়ামী লীগের কর্মী নেতারা তার নিজের স্বার্থের জন্য প্রতিপক্ষকে হয়রানি করছেন, কিন্তু আমাদের যে স্পিরিটের জায়গাটা সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কিন্তু আপনার মনে থাকবে 2008 নির্বাচনের পরে বললেন যে বিজয় মিছিল করা যাবে না, তখন কর্মীরা বললেন বিজয় মিছিল কেন করবো না, তিনি বললেন 2001 অক্টোবরের পরে বিএনপি ক্ষমতায় এসে একটা তাণ্ডবের সৃষ্টি করছিল, অনেক বাড়িঘর পড়ে এসে, হিন্দু বাড়ি, আওয়ামী লীগের বাড়ি, তোমাদের মাথা ওইটা আছে, বিজয় মিছিল করতে যে যদি তোমরা উল্টোটা করো তাহলে শান্তি নষ্ট হবে। 2008 এত বড় বিজয়ের পরে শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগকে বিজয় মিছিলও করতে দেন নাই, উনি কিন্তু সহনশীলতার জায়গায়, ওনাকে দিয়ে মাঠ পর্যায়ের এক কর্মীর যে দুর্বৃত্তপনা সেটাকে আমরা এক জায়গায় নিয়ে আসি না। আবার ধরুন এই যে বললেন যে আওয়ামী লীগ বিএনপির মহাসচিবের সামনের থেকে কর্মীকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে, এইটাকে কিন্তু বকুল ভাই আমি দায়িত্ব নিয়ে আওয়ামী লীগের একজন কর্মী হয়ে বললাম এটাকে আমি সাপোর্ট করি না, তেমনিভাবে সাপোর্ট করি না। ঢাকার উপকণ্ঠে সরকারি প্রশাসনকে কাজে লাগিয়ে সরকারের সর্বোচ্চ মহল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং বিএনপির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি সম্পৃক্ত হয়ে এনএসআই এর প্রধান, ডিজিএফআই এর প্রধান, পুলিশের প্রধান সম্মিলিতভাবে গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু কন্যাকে সমূলে বিনাশ করার যে ঘটনা ঘটেছিল, 24 জন লোক মারা গেছিল, এইগুলো কিন্তু কাঙ্ক্ষিত না। এইটার যদি সেদিন ইনভেস্টিগেশন প্রপারলি হতো, বিএনপি আমলে প্রপার ইনভেস্টিগেশন হলে এই বিচারটার ভিতর থেকে কিন্তু অন্যরা অপরাধ করার পথে বাধাগ্রস্ত হতো, নিরুৎসাহিত হতো, এই জজমিয়া কাহিনী, এই জাস্টিস জয়নাল আবেদিন রেডি একটা রিপোর্ট, এগুলোর প্রয়োজন ছিল না। আবার আপনি দেখেন, আমি কয়েকটা উদাহরণ বলি, একটা একাডেমিক্যালি বলি, শায়েসেম কিবরিয়া বাংলাদেশের অত্যন্ত মেধাবী একজন মানুষ মারা গেল, সেই হত্যাকাণ্ডকে অন্যদিকে ধাবিত করার একটা চেষ্টা করা হলো, টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার, নাটোরের মমতাজ, খুলনার মঞ্জুরুল ইমাম, এই হত্যাকাণ্ডগুলোর যদি প্রপার ইনভেস্টিগেশন হতো, এটা তো বিএনপির হাইকমান্ড যে করছে কথা আমি বলি না, কিন্তু এটা যারা জড়িত তাদের যদি বিচারটা হতো, ক্ষতিটা হতো কি? এই জাতীয় ঘটনাগুলো নিবৃত করার জন্য পদক্ষেপ না নিলে হয় কি অন্য অন্য ঘটনায় অনেকে উৎসাহ বোধ করেন? সেই জন্য বলি যে যেমন বিএনপির মহাসচিবের সামনে থেকে চ্যাংদোলা করে কর্মী তুলে আনাকে আমি সাপোর্ট করি না, অনুরূপভাবে সহনশীলতার রাজনীতি বাদ দিয়ে প্রতিপক্ষকে বিনাশ করে দেব, এই জাতীয় ভয়ঙ্কর রাজনীতি কিন্তু আমাদের মঙ্গল ডেকে আনে না। আপনি ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলছেন, আপনার সঙ্গে আমি একমত, এই ফ্রি ফেয়ার ইলেকশন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে, পার্লামেন্টারি মিটিংয়ে, কনফারেন্সে সবাইকে বলছে ইলেকশন কিন্তু যেন তেন উপায় হবে না, মানুষের অভাব অনটন কী আছে, সমস্যা কী আছে সেটা সমাধান করো, কনটেস্টের ভিতর থেকে ইলেকশন হতে হবে। তিনি কিন্তু নিজে বিশ্বাস করেন যে সকলের অংশগ্রহণের ভিতর থেকে একটা নির্বাচন হোক, তার ভিতরে উনি রিপিটেডলি যে কথাটা বলছেন, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কেউ বলে না যে জনগণ ভোট দিলে আসি, ভোট না দিলে নাই,
কতটা লিবারেল হলে তিনি এই কথাটা বলতে পারেন, সেই জন্য ওই জায়গাটাকেও ধারণ করতে হবে। এবং প্রতিহিংসার কথা বলছেন তো, আমি বলি প্রতিহিংসা তিনি বিশ্বাস করেন না। তাহলে তার বাবার খুনের দায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের যে সরকার আমলে বিভিন্ন জায়গায় প্রোভাইড হয়েছে, 79-এর পার্লামেন্টে ইন্ডেমনিটিকে সংবিধানের অংশে পরিণত করা হয়েছে, 21 অগস্টের গ্রেনেড হামলা, তাকে মেরে ফেলার চেষ্টা, এত কিছুর পরেও কিন্তু শেখ হাসিনা টেলিফোনে ইনভাইট করেন, তার বাড়ির গেটে যান, উনি নিজে কিন্তু প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করেন না। আমরা কিছু সিস্টেম চাচ্ছি, ডেভেলপমেন্ট অফ সাম সিস্টেমস, যে এই দিস ইজ দ্য লেভেল প্লেয়িং ফিল্ড। আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের কিছুই পাচ্ছি না, প্রশাসনিক দিক থেকে পাচ্ছি না, সিস্টেমেটিক্যালি আমরা পাচ্ছি না। আমরা যে একটা নির্বাচন করতে পারবো, আদৌ যে আমরা ভোট চাইতে পারবো, আমরা যে মনোনয়ন সাবমিট করতে পারবো, একতরফাভাবে ইভিএম চাপিয়ে দেওয়া হচ্ছে ভোটকে ম্যানিপুলেট করার জন্য। কাজে উই আর নট ফাইন্ডিং এনি ওয়েজ যেখানে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে এবং যেই যেইখানে একটা নিরপেক্ষ ভোট হবে। আমরা বিশ্বাস করতে পারতেছি না মাননীয় সম্মানিত প্রধানমন্ত্রী যে কর্মীদেরকে, নেতা কর্মীদেরকে ফ্রি ফেয়ার ইলেকশন হবে বলছেন, সেটার সাথে ওনার কর্মের আমরা কোনো মিল খুঁজে পাই না। যে কারণে আমরা চাচ্ছি লেভেল প্লেইং ফিল্ড আমাদেরকে শো করতে হবে। আমরা কিছু দাবি দাওয়া দিয়েছি সেইগুলি না, যে সংলাপে আপনি আসেন সেইখানে এটা একটা দেয়ার মাস্ট বি এ ভেরি গুড কম্প্রোমাইজ টু হ্যাভ এ ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন অ্যান্ড এ লেভেল প্লেইং ফিল্ড ফর ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন। আপনি আরেকটা কথা বলেছেন যে 21 অগস্টের কথা, ইয়েস, আমি অনেকদিন বলেছি জিল্লুর সাহেবের এখানে, আই হেট ইট যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল, আই হেট ইট। গভর্নমেন্টের অবশ্যই বিএনপি সরকারের সেখানে ল্যাপসেস ছিল তদন্তে, এই ল্যাপসেসগুলি ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি রেজাবাই আমাদের দেশের প্রত্যেকটা সরকারের থাকে। আপনি দেখেন এই বাংলাদেশের উদীয়মান দুইজন সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের আজ পর্যন্ত তদন্ত রিপোর্ট পাইলাম না। আমি জানি না কতটুকু সাগর রুনির কাছে এমন কিছু গোপন তথ্য ছিল যে কারু ব্যাপারে, যেটা ওনারা ফাঁস করলে ওনাদের অসুবিধা হইতো, যেই কারণে সাগর রুনি হত্যাকাণ্ডের আজ পর্যন্ত রহস্য উদ্ঘাটিত হলো না। যে ইকবাল সুবান চৌধুরী সবচেয়ে সামনে থেকে আন্দোলন করতেন সাগর রুনির জন্য, হি হ্যাড বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য পলিটিক্যাল অ্যাডভাইজার অফ দ্য প্রেজেন্ট অনারেবল প্রাইম মিনিস্টার, অ্যান্ড দিস ইকবাল সুবান চৌধুরী ইজ নট কামিং এ হেড টু হ্যাভ দ্য ফেয়ার মানে জাস্টিস অ্যাগেনস্ট দিস মার্ডার। আপনি দেখেন 57 জন বাংলার সেনা অফিসার, আমাদের স্বাধীনতার ফসল সেনাবাহিনীকে হত্যা করা হলো, কি নির্মমভাবে হত্যা করা হলো, দর্শন করা হলো তাদের স্ত্রীদের। সেইটার যে সেনাবাহিনী যে অনুসন্ধান করলো, সেই রিপোর্টটা কিন্তু আমরা আজকে পর্যন্ত পেলাম না। এগুলি কিন্তু গভর্নমেন্টের ল্যাপসেস, কাজে বিএনপি সরকারের ল্যাপসেস আছে, আওয়ামী লীগ সরকারেরও অনেক অনেক ল্যাপসেস, আমি অনেকক্ষণ বলতে পারবো, বাট আই ডু নট ওয়ান্ট টু বার্গেন অ্যাবাউট দ্যাট থিং। হোয়াট আই ওয়ান্ট টু এন্ড হিয়ার ইজ দ্যাট রেজাভাই সংলাপে আসেন, ইটস মাই হাম্বল সাবমিশন এজ এ ফ্রিডম ফাইটার, মেক এ গুড কম্প্রোমাইজ টু হ্যাভ এ ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন। জাতি একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন চায়। আমরা গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন করেছি, বঙ্গবন্ধুকে 70-এর নির্বাচনে অধিক সিট পাওয়ার পরে যখন এই দেশে ওনার হাতে ক্ষমতা দেওয়া হলো না, আমি আওয়ামী লীগ করতাম না, আমি ছাত্র ইউনিয়ন করতাম, বুক ফাটিয়ে স্লোগান দিয়েছিলাম আমরা, বাংলার পুলিশ অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। দ্য রিজন ওয়াজ দ্যাট হোয়াই দে আর নট গিভিং দ্য পাওয়ার টু আওয়ার লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে সেই দেশে বঙ্গবন্ধুর বাংলায় আজকে যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বানাতে চেয়েছে তারা আজকে সংলাপে বসে, যারা বঙ্গবন্ধুর হত্যার ব্যাকগ্রাউন্ড হিন্টারল্যান্ড সৃষ্টি করেছিল আজকে তারা আওয়ামী লীগের পতাকা নিয়ে ঘুরে মন্ত্রিসভায়। লজ্জিত হয়ে আমি বঙ্গবন্ধুকে আমি ভালোবাসি, বাংলাদেশের পতাকা নিয়ে আজকে তারা ঘুরে, সেই বঙ্গবন্ধুর বাংলায় এইভাবে নির্বাচন হতে পারে না। আমি বঙ্গবন্ধুর একজন প্রেমিক হিসাবে, আমি জিয়ার একজন প্রেমিক হিসাবে বাংলার মাটিতে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেখতে চাই। আই উইল সাবমিট মাই হাম্বল সাবমিশন টু ইউ, সিন্স ইউ আর ইনক্লুডেড ইন দ্য মেম্বার অফ দ্যাট কনভারসেশন গ্রুপ, আপনি ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য কথা বলবেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে, জাতির পক্ষ থেকে আপনার কাছে আমার এটা প্রত্যাশা। আপনি যে কথাগুলো বলছেন আপনার অনেক ব্যাপারে কিন্তু আমি একমত, আমি গদবাধা অন্ধ আওয়ামী লীগের না, আমি একমত আপনার সঙ্গে অনেকগুলো বিষয়ে। ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। এই যে আপনি দুঃখের কথা বললেন না যে বঙ্গবন্ধুকে নিয়ে যারা তীব্র সমালোচনা করেছে তারা অনেকে ক্যাবিনেটে আছে, এইটা কিন্তু তারা এখন রিয়েলাইজ করছে যে অতীতে ভুল ছিল, ভুল হলে কিন্তু কেউ যদি তওবা করে শুদ্ধ হয়ে আসে একটা বিষয়। আবার দেখবেন কি, ধরেন জিয়াউর রহমান একটা জেড ফোর্সের প্রধান ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, আপনি একজন মুক্তিযোদ্ধা,
আমরা কি কল্পনা করতে পারি বাংলাদেশের রাজনীতিতে যে আপনি সর্দার সাখাওয়াত হোসেন বকুল তো আজকে শহীদের তালিকায় থাকতে পারতেন, 30 লক্ষের তালিকায়, যারা 30 লক্ষ মানুষকে খুন করেছে, অগণিত মামুনকে ধর্ষণ করেছে। আমরা কল্পনা করতে পারি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত পার্টিতে শাহাজিজ, আব্দুল আলিম, সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী, এই সব ব্যক্তিরাও বাংলাদেশের পতাকা উড়িয়ে ঘুরবে। কষ্টের জায়গাটা কত শ্রদ্ধা করি, আপনি এটা বল না বলি, আপনার এই যে কথাটা বলবেন আমি শ্রদ্ধা করি, উচিত হয় নাই, এটা উচিত হয় নাই না, আমি সেটা বলছি। কটিয়াদি পাকুন্দিয়ার এমপি সুরহাবউদ্দিন রাজাকার হয়ে আজকে আপনাদের বর্তমান এমপি, উচিত হয় না ফয়জুল হককে মন্ত্রী বানানি, উচিত হয় শেষ করে আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন, আমি বলি। পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করলেন গোলাম আজম, দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান বানাবে, তাকে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এসে বাংলাদেশে থাকতে দিলেন, এরকম অসংখ্য ঘটনা। আপনি বকুল ভাই যুদ্ধ করেছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে, কনস্টিটিউশনে তাই ছিল, আপনার দল কনস্টিটিউশনকে সংশোধন করে বলল না সাম্প্রদায়িকতা বা ধর্মীয় ভিত্তিতেও দল করা যাবে, এই সিস্টেম আপনারা চালু করে গেছেন আপনার দল। এই জন্য কষ্টের কথা একটা জায়গায় না, অনেক জায়গা আছে, ডেভেলপমেন্ট অফ সিস্টেমে বলছেন আপনার সঙ্গে একমত। দেখেন বিএনপি গত 5 বছর বলছে আগামী ঈদের পরে দেবো, তারপর ঈদের পরে দেবো, আজ পর্যন্ত এই সিস্টেম ডেভেলপমেন্ট করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে হবে ফর্মুলার কথা বারবার বলছে, অথবা ইলেকশন কমিশনকে কিভাবে ডেভেলপ করা যায় এই ফর্মুলাও দেয় না। বরং রাদার শেখ হাসিনা বলছিল যে আসেন আমার পার্লামেন্ট ক্যাবিনেটে আপনাদের প্রতিনিধি দিয়ে সকলে মিলে আমরা একটা ইলেকশন করি, ফর্মুলা কিন্তু শেখ হাসিনা দিছে, আপনার জায়গার থেকে আসে নাই। আর সাগর উনির কথা বলছেন, আমি 100% একমত এবং কন্ডেম করি, সাগর উনি হত্যাকাণ্ড খুঁজে বের করতে হবে, কেউ দায় নিতে পারে না, একইভাবে কন্ডেম করি সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের মামলা হলো, বেগম খালেদা জিয়া তখন ক্ষমতায়, তদন্ত করে ফাইনাল রিপোর্ট দিয়ে দিল, আলোর মুখ দেখলো না, নিজের স্বামীর হত্যাকারীদের বিচার করলেন না, এইরকম ঘটনাও তো বাংলাদেশে ঘটছে। শেখ হাসিনা কিন্তু ওই জায়গায় শক্ত যে সাখাওয়াত হোসেন বকুল যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধ অপরাধীদের বিচার করছেন, জাতির জনককে যারা খুন করেছেন তাদের বিচার করেছেন, নারায়ণগঞ্জে আর্মির সিটিং অফিসার হওয়া সত্ত্বেও, মন্ত্রীর জামাই হওয়া সত্ত্বেও অব্যাহতি পায়নি, তাদের বিচার করে মৃত্যুদণ্ড নিশ্চিত করার ব্যবস্থা শেখ হাসিনা করছেন। তিনি কিন্তু মনে করেন বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। জেল থেকে মাপ পেয়েছেন, বিএনপি মাপ পাচ্ছে না, বিএনপি মাপ পায় না, মন্ত্রীর কথা বলছি, সে সর্বোচ্চ আদালত থেকে যদি খালাস পায় সেটা ভিন্ন জিনিস। আপনি বলছেন 57 জন সেনা কর্মকর্তা হত্যা, বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে এত আসামি যুক্ত কোনো মামলা ছিল না, সেই মামলার বিচার করে তাদের অনেকের মৃত্যুদণ্ড হয়েছে। অনুসন্ধান রিপোর্টের কথা আমি, আপনি রিপোর্টের চেয়ে আপনি বিচারটায় আসেন, এই বিচারটা তো করতে পেরেছে, কিন্তু আপনাদের সময় তো ক্যান্টনমেন্টে কত মুক্তিযোদ্ধা অফিসারকে হত্যা করা হয়েছে নানা অজুহাতে, তার কি কোনোদিন বিচার হয়েছে? তাদের পরিবার অসহায়ের মতো কাঁদে, কিন্তু বিডিআরের ঘটনায় যারা মারা গেছিল সেই সেনা কর্মকর্তাদের পরিবারদের কিন্তু ক্যান্টনমেন্টে ফ্ল্যাট দেওয়া হয়েছে, চাকরি দেওয়া হয়েছে, বিভিন্ন ভাবে তাদের প্রভাবিত। আমি একটু শেষ করি, আমি একটু শেষ করি, আমাকে একটু শেষ করতে দেন। আমি বলছি বিডিআর এর ঘটনায় যারা নিহত হয়েছিলেন সেনা কর্মকর্তারা, তাদেরকে সরকারি ব্যয়ে বিল্ডিং করে তাদের পরিবারকে প্রোভাইড করা হয়েছে, কিন্তু অতীতে ক্যান্টনমেন্টে বিচারের নামে অবিচার করে যাদেরকে খুন করা হয়েছিল তাদের কারু বিচার হয়েছে? তাদের পরিবারকে কোনো সুযোগ দিয়েছেন? আজকের মেজর জিয়াউদ্দিন মারা গেছেন, আমাদের সাব সেক্টর কমান্ডার ছিলেন, আমি তার সঙ্গে ছিলাম, মেজর জিয়াউদ্দিনকে জেল দেওয়া হলো, মেজর জিয়াউদ্দিনের বেনিফিটটা পর্যন্ত দেওয়া হয়নি, সর্বোচ্চ আদালতে খালাস হওয়ার পরও তার বেনিফিট দেওয়া হয়নি। এই জন্য একটা প্রসঙ্গ তুললে অনেকগুলো প্রসঙ্গ আসে, আমি চাই সকল হত্যাকাণ্ডের বিচার হোক, সাগরুণী হত্যাকাণ্ডের বিচার হোক, জিয়া হত্যাকাণ্ডেরও বিচার হোক, আমি চাই বিরোধী দল রাজনীতি করবে, তবে স্বাধীনতা বিরোধী এবং প্রতিক্রিয়াশীলদেরকে বাংলাদেশের রাজনীতিতে আমি দেখতে চাই না। ক্ষমতায় মুক্তিযুদ্ধের দল থাকুক, ক্ষমতার বাইরেও মুক্তিযুদ্ধের দল থাকুক, সেই জায়গায় আমাদের প্রত্যাশা। ক্যান্টনমেন্ট হত্যার কথা যেটা বলেছেন আগের আমলে, ক্যান্টনমেন্ট দ্যাট ওয়াজ দেন ইট ওয়াজ এ হোস্টাইল ক্যান্টনমেন্ট, অনেকবার আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করতে চেষ্টা করা হয়েছে এবং সেই কুগুলি আর্মি রুলে তদন্ত হয়ে তৎকালীন যুগে বিচার হয়েছে, কাজে এটার জন্য কোনো গভর্নমেন্টকে দায়ী করা যায় না। বিডিআর হত্যায় বিচার হয়নি কথাটা আমি বলিনি, বিডিআর হত্যায় সেনাবাহিনী যে তদন্ত রিপোর্টটা করেছিল সেই তদন্ত অনুযায়ী বিচার হয়েছে কিনা জাতি সন্দিহান, আমরা সেই তদন্ত রিপোর্টটা দেখতে চেয়েছিলাম। স্বাধীনতার বিরোধী শক্তির কথা বলেছে, স্বাধীনতার বিরোধী শক্তির কথা বলেছেন, আমি আগেই বলেছি দুর্ভাগ্য জাতির, আমরা দুধে তুলসী দোয়া পানি আপনাদের মধ্যে রাজাকারদের মন্ত্রিসভায় নিয়েছেন, আমাদের সময় রাজাকারদের মন্ত্রিসভায় নেওয়া হয়েছে, এখনো বর্তমান আপনাদের পার্লামেন্টে
যে আমাদের কোটিয়াদি পাকুন্দিয়ার এমপি সাহেবের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগের মানুষ মিছিল করতেছে, যে রাজাকার এমপি কেন রাজাকারকে মনে রাজাকার আপনারা ছিলেন খুনিদেরকে বুঝছেন, রাজাকার খুনি, রাজাকাররাই তো খুনি বেশিরভাগ। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক, আমরা ওড়িশানের শেষ প্রান্তে, তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটো সোমবার সকাল 11:30 শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন, ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য আর তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com এবং ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেই সব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে ফ্রি অফ কস্টে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন, তাতে করে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আপনি তৃতীয় মাত্রার যে কোনো পর্ব দেখতে পারেন, তৃতীয় মাত্রা সম্পর্কিত তথ্যাদি জানতে পারেন। অর্থাৎ আপনার অ্যাপেল ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। মিস্টার সদা শাকাত হোসেন বকুল এবং অ্যাডভোকেট সমর জাল করিম, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, অনেক দিন পরে, অনেক চাওয়া পাওয়ার পরে, হিসেব নিকেশের পরে দেশে দুটো পক্ষের মধ্যে অর্থাৎ সরকার পক্ষ যারা ক্ষমতায় আছেন তাদের সঙ্গে বিরোধী পক্ষের সংলাপ শুরু হয়েছে, প্রথম দিনের সংলাপ শেষ হয়েছে। অনেক হয়তো প্রশ্ন করতে পারেন, একদিকে সংলাপ চলছে আরেকদিকে তৃতীয় মাত্রার টেবিলে বসে সমর রেজাউল করিম এবং সরদার শাকাত হোসেন বকুল যে অভিযোগ পাল্টা অভিযোগ করছেন সেটি কি সঙ্গতিপূর্ণ কিনা, মানে এই আলোচনা দেখলে অনেকে আবার সংলাপ নিয়ে আশাবাদী নাও হতে পারেন, কিন্তু এটি আসলে ওনাদের রাজনৈতিক অবস্থানের জন্য, ওনাদের রাজনীতিকে টিকিয়ে রাখবার জন্য এই আলোচনা, বিতর্ক, অভিযোগ পাল্টা অভিযোগ চলতেই থাকবে এবং রাজনীতিতে এটি থাকে, বিশ্বজুড়েই থাকে, কিন্তু সেটা সীমার মধ্যে, শালীনতার মধ্যে থাকুক, এই বিতর্ক থাকবে, একই সঙ্গে যে কোনো বিষয় নিয়ে, বিরোধ নিয়ে আলোচনায় বসবার মতো একটা পরিবেশ যেন দেশে থাকে সেটি আমাদের চাওয়া, এবং যে ধারাটা শুরু হয়েছে এই ধারাটা অব্যাহত থাকুক। ফল কতটা আসবে সেটি নিয়ে হয়তো অনেকের মধ্যে সংশয় রয়েছে, কিন্তু আমরা আশা করি যে আলোচনা চলতে থাকলে কিছু না কিছু ফলাফল বা সমাধান আসবে। এবং দ্বিতীয়ত কথা হচ্ছে যে কথা ওনারা বলতে চাইছেন যে একটা সিস্টেম, একটা ব্যবস্থা নিশ্চিত হোক দেশে, যে ব্যবস্থার মধ্য দিয়ে এই বিতর্কগুলো চলতে থাকবে, জনগণের কাছে সবাই যেতে পারবেন, জনগণ সিদ্ধান্ত নেবে যে কাকে তারা ক্ষমতায় দেখতে চান, কাকে তারা ক্ষমতা থেকে সরাতে চান, আবার পুনর্নির্বাচিত করতে চান, এই সিদ্ধান্তটা জনগণের উপরে ছেড়ে দেয়া, এবং দেশে বিভিন্ন প্রতিষ্ঠান করে উঠুক, শক্তিশালী হোক, যেগুলো গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে। কাজে প্রতিষ্ঠান যদি থাকে, শক্তিশালী যদি থাকে, আইনের শাসন যদি থাকে, স্বচ্ছতা জবাবদিহিতা যদি থাকে, তারপরে যে যার মতো করে রাজনীতি করুক, জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করুক, জনগণ তার পছন্দ মতো প্রতিনিধি সংসদে পাঠাক, সরকার গঠন করুক তারা, এভাবেই দেশটা চলতে থাকলে দেশের গণতন্ত্র এগিয়ে যাবে, শক্তিশালী হবে, এবং যে উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, সেটি আরও এগিয়ে যাবে এবং টেকসই হবে। কাজে এই চাওয়া আমাদের পূরণ করতে যে সংলাপ শুরু হয়েছে সেই সংলাপ অব্যাহত থাকবে এবং তার সাফল্য আমরা কামনা করি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।